আপনারা দেখছেন বড় প্রাইম টাইম নিউজ। এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে রয়েছে আমি প্রজ্ঞা। হাইলাকান্দির বর্ণি ব্রিজ কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি চাইলেন কাছাড় জেলা AIUDF সভাপতি শামিনুল হক বড়ভুইয়া। ধলাই সপ্তগ্রামের জড়িতদের কঠোর শাস্তি চাইলেন AIUDF নেতা শামিনুল হক বড়ভুইয়া। অভিযুক্তদের পাশে না দাঁড়াতে আইনজীবী ও সমাজের প্রতি আহ্বান AIUDF নেতার। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার AIUDF নেতার। কুখ্যাত অপরাধী হিফজুর রহমানকে এনকাউন্টার, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ শামিনুল হক বড়ভুইয়ার। হাইলাকান্দির বর্ণি ব্রিজ কাণ্ড ধলাই সপ্তগ্রামের ঘটনা জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানালো কাছাড় জেলা AIUDF। ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে AIUDF দলের কাছাড় জেলা কমিটির সভাপতি আলহাজ শামিনুল হক বড়ভুইয়া জানান, সভ্য সমাজে এসব ঘটনা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। বর্ণি ব্রিজ কাণ্ডকে তিনি অত্যন্ত পৈশাচিক বলে উল্লেখ করেন এবং বর্ণি ব্রিজ কাণ্ডে জড়িতদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের মাধ্যমে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর পক্ষে মত প্রকাশ করেন AIUDF নেতা শামিনুল হক বড়ভুইয়া, যাতে সমাজে এ ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয়। এছাড়া অভিযুক্তদের পাশে কোনো অবস্থাতেই না দাঁড়াতে আইনজীবী সহ জনসাধারণের কাছে আহ্বান জানান AIUDF নেতা শামিনুল হক বড়ভুইয়া। ব্যুরো রিপোর্ট, বরাক প্রাইম টাইম নিউজ।